বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজের রসের সাথে মাত্র তিনটি উপাদান মিশিয়ে কিভাবে আপনারা চিরকালের জন্য চুল পড়া বন্ধ করে ফেলতে পারবেন। এছাড়াও এটা আপনার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। যাদের অতিরিক্ত চুল পড়ছে এবং চুল পুরো পাতলা হয়ে গিয়েছে তাদের জন্য তো এই উপায়টি খুবই কার্যকরী। এই রেমিডিটি একবার ব্যবহারে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কার্যকরী রেমিডিটি তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে একটি গোটা পেঁয়াজ। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পেঁয়াজটা গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজটি ব্লেন্ডারে জল ছাড়া ব্লেন্ড করে নিতে পারেন। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে ছাঁকনিতে ছেঁকে পেঁয়াজের রসটা বের করে নিতে হবে। এবার একটি তাজা অ্যালোভেরার পাতা নিতে হবে। তারপর এর হাফ কেটে নিতে হবে। এবার ছুরির সাহায্যে এর জেলটা বের করে নেব। আপনারা এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এবার একটি পরিষ্কার শুকনো বাটি নিতে হবে। এবার 3 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিতে হবে। এবার নিতে হবে 3 চামচ পেঁয়াজের রস। এবার নিতে হবে 3 চামচ পরিমাণ নারকেল তেল। আর সবশেষে নিতে হবে 1 চামচ ক্যাস্টর অয়েল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা সবাই জানি পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী, তবে চুলে কিভাবে পেঁয়াজের রস ব্যবহার করতে হয় সেটা হয়তো অনেকেরই জানা নেই। তাই আজকের এই টিপসটি দেখে আপনারা অবশ্যই এই রেমেডিটি বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন। দেখবেন আপনার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার তুলোর সাহায্যে আপনার চুলের গোড়ায় এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে যাবার পর 10 মিনিট আঙুলের সাহায্যে মাসাজ করতে হবে। মাসাজ হয়ে যাবার পর 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে যাবার পর আপনাকে শ্যাম্পু করে নিতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।